हाय फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के टॉपिकটা হচ্ছে 2020 সালে কোন কোন রাশির শনি সাড়ে সাতির প্রভাব চলবে সেই নিয়ে আলোচনা করব। কতদিন থাকবে না থাকবে, কি হবে না হবে, এই আলোচনাটা আমরা খুব ডেপথে গিয়ে জানব। শনি সাড়ে সাতি আমাদের লাইফে কি প্রভাব ফেলে ফার্স্টে সেটা আমাদের জানতে হবে। সেটা একটু ডেপথে আলোচনা করে বলি, তাহলে আপনাদেরও বলতে সুবিধা হবে। শনি সাড়ে সাতি হচ্ছে এমন একটা টাইম আমাদের লাইফে যেটা আমাদের কর্মফল, বিগত বছরের কর্মফল ভোগ করার সময়। এই টাইমটা আপনাকে ফেস করতেই হবে লাইফে, ঠিক আছে? এবারে সেটা যদি আপনি ভালো কাজ করে থাকেন তো ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন, আর খারাপ কাজ করে থাকলে সেটা ডেফিনেটলি খারাপ ফল পাবেন। যখনই শনি সাড়ে সাতি চলে আমাদের, আমরা কোথাও গিয়ে লাইফে প্রচণ্ড সাফার করি, প্রচণ্ড পরিমাণ সাফার করি। কারণ হচ্ছে শনি এমন একটা গ্রহ যে কিনা প্রত্যেকটা ভুল ত্রুটির চুলচেরা বিশ্লেষণ। আমরা কনসাস মাইন্ডেও যে কাজটা করি আর সাবকনসাস মাইন্ডেও যে কাজটা করি, সেই দুটি কাজেরই বিশ্লেষণ কিন্তু হয়। কেউ ভাবছে কি আমি করছি তো কি হয়েছে, কেউ তো বুঝতে পারছে না, আমি কারোর সাথে চিট করছি, লাখ লাখ টাকার প্রতারণা করছি, ও আমাকে ধরতে পারবে না। সে নয় ধরতে পারলো, কি হয়েছে? যখন শনির টাইম আসবে সে কিন্তু তার একদম চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে যাবে। সেরকম ভালো কাজেরও কিন্তু সেম বর্ণনা। আপনি যদি বিগত কয়েক বছর ভালো কাজ করে থাকেন, যখন শনি সাড়ে সাতির পিরিয়ড আসবে আপনার লাইফে, তো শনি আপনাকে পুরো ভরিয়ে দিয়ে যাবে। দেখবেন সেই টাইমে আপনি আপনার লাইফের বড় বড় অ্যাচিভমেন্টগুলো করছেন। কেমন? যেমন হচ্ছে আপনি বাড়ি করছেন, গাড়ি কিনছেন, বড় বড় পজিশন পাচ্ছেন লাইফে। মেন ফ্যাক্টরগুলো যেগুলো লাইফের পিলার হয়, সেই পিলারগুলোকে কিন্তু স্যাটার্ন নির্মাণ করে দিয়ে চলে যায়। এটা হচ্ছে স্যাটার্নের ক্যারেক্টার। এবার বলি শনির যে এই যে টাইম স্প্যানটা হয়, এই টাইম স্প্যানটা আমরা কাটাবো কী করে? এটার জন্য দেখুন হয়তো কোনো টোটকা আছে, কোনো প্রতিকার আছে, আমি বলবো কিছু নেই। কেন বলুন তো? আপনার কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে, এটা কোনো স্টোন দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ, কি করে হবে? আপনি যখন শনি সাড়ে সাতি চলবেন আপনি লাইফে ঠিক থাকুন, মানুষকে দেওয়া কথাগুলো যেটা কমিটমেন্ট করছেন সেটা ফুলফিল করুন, আপনি লাইফে অনেস্ট থাকুন, কাউকে ঠকাবেন না, কাউকে কোনো রকমভাবে দুঃখ কষ্ট দেবেন না। দেখবেন আপনার, হ্যাঁ, এতে কি আপনার কষ্টটা কমে যাবে? কষ্টটা কমে যাবে না, হয়তো আপনার চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যাবে, শুধু এটুকুই আমি বলতে পারি। এবার হচ্ছে কি, আপনারা বলবেন কেমন কাজ বা তার কী বিশ্লেষণ, এটা বলতে গেলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এটা নিয়ে আমি পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো, তবুও একটু বলে দিই। মেন কথা হচ্ছে শনি যেটার খুব মানে একদম ভালো করে ফল দেয় সেটা হচ্ছে শনি সাড়ে সাতিতে, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। ইয়েস, আমাদের ক্যারেক্টারটা কেমন ছিল বিগত কয়েক বছরে? আমরা কি কোনো ভুল করে এসেছি, কারোর সাথে কোনো প্রতারণা করে এসেছি, আমার জন্য কি কেউ কষ্ট পাচ্ছে? এক্স্যাক্ট, এটা হচ্ছে একদম বড় বড় সেই হেডলাইন, যখন আমরা লিখি কোনো কিছু লেখার আগে সেই হেডলাইনের মতো ফার্স্টে কিন্তু আপনার এই কাজটার বিশ্লেষণ হবেই হবে। এই জিনিসটাকে কিন্তু কেউ রুখতে পারে না। শনির যে পার্ট যখন আমাদের লাইফে ঢোকে তখন এইভাবে তার ফলটা দিয়ে যায়। এবার শনি সাড়ে সাতি সম্বন্ধে একটু ধারণা দিই। শনি সাড়ে সাতির আমাদের তিনটে ফেজ চলে লাইফে, আড়াই বছর করে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এই তিনটে ফেজ আমাদের কাটাতে হয়। এবারে হচ্ছে যখন ফার্স্ট ফেজটা চলে তখন যে মানে সাফারটা আমরা করি সেটা খুব বেশি করি না। এবার যখন সেকেন্ড ফেজটা আসে সেখানে গিয়ে আমাদের সাফারের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। সেই সময় আমরা একদম অতিষ্ঠ হয়ে যাই, মানে একদম সেই ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মানি ক্রাইসিসে মানুষ ভোগে, ডিপ্রেশনে চলে যায়, মানুষের ঘর বাড়ি পর্যন্ত মানুষকে সেল করে দিতে হয়, মানে সেই মানুষের পাগল পাগল পর্যন্ত অবস্থা স্যাটার্ন কিন্তু করিয়ে দেয়, ফ্যামিলি থেকে ডিটাচ করিয়ে দেয়, আপনাকে একদম মানসিকভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেবে। তখন মানুষের চিন্তাভাবনা আসে কি আমি লাইফে আর কিছু পারবো না, আমার দ্বারা কিছু হবে না, লাইফটা এখানে এন্ড, এই ধরনের কিন্তু জিনিস করে দেয়। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি,
যেটা আমার স্টাডি থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে, স্যাটার্ন কিন্তু কোনোদিন কাউকে মেরে ফেলে না, স্যাটার্ন আপনাকে জাস্ট লাইফে রগড়াবে, এমন ভাবে রগড়ে দেবে না যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, কিন্তু স্যাটার্ন কোনোদিন কাউকে মারে না। আবার একটা স্যাটার্নের খুব ভালো নেচার আছে, আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরে আপনাকে ঠিক ট্র্যাকে দেবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন হচ্ছে একটা বেবি যখন খেলাধুলা করে, প্রচণ্ড নোংরা মেখে থাকে, কাদামাটি নিয়ে খেললে বা ধরুন একদম যাচ্ছে তাইভাবে অপরিষ্কার হয়ে আছে, তার মায়ের ক্যারেক্টারটা কি? তাকে স্নান করিয়ে পরিষ্কার ড্রেস ফ্রেস পরিয়ে আবার ঠিকভাবে প্রিপেয়ার করে দেওয়া। স্যাটার্নের ক্যারেক্টারটাও কিন্তু সেম, আপনি যতই খারাপ কাজ করুন না কেন, আপনাকে তার টাইম স্প্যানে যখন আসবে আপনাকে একদম সমস্ত ভুলগুলো একদম পরিষ্কার করে দিয়ে আপনাকে একটা পারফেক্ট মানুষ বানিয়েই ছাড়বে। এরপরে মানুষ কেমন হয়ে যায় জানেন, একদম সেই একটা ঠিকঠাক মানুষ ট্র্যাকে চলে আসে। আপনি অনেক মানুষকে দেখবেন অনেক দিন ধরে খুব উগ্র বাউন্ডেলে লাইফস্টাইল লিড করছিল, একদম যাতা, সেই লোকে দেখলে বলে না এই ছেলেটার, এই ছেলেটার কিছু হবে না, এই তো এরকম এরকম আমরা অনেকের ক্ষেত্রে বলে থাকি। আবার বেশ কিছু বছর পর তাকে নোটিস করলে দেখা যাবে তার মধ্যে অনেক চেঞ্জেস এসে গেছে। এই চেঞ্জেসটা শনি কিন্তু আমাদের লাইফে ক্রিয়েট করে, এই ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের কিন্তু বুঝতে সুবিধে হয়। এরপরে আমি সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব। সমস্ত রাশি বলতে যে যে রাশিগুলি শনির সাড়ে সাথী শুরু হবে বা শনির সাড়ে সাথীর সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ চলছে সেই সব রাশিগুলোর, যেমন হচ্ছে কুম্ভ রাশি বলবো, ধনু রাশি বলবো, বৃশ্চিক রাশি বলবো, মকর রাশি বলবো। আর আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি একদম না কেটে পুরোটা দেখতে, কারণ এই নলেজটা অর্ধেক নেওয়া কিন্তু আপনাদের জন্য ঠিক না। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের শনির সাড়ে সাথী কী প্রভাব দেবে না দেবে। কুম্ভ রাশির মানুষদের কিন্তু শনির সাড়ে সাথী স্টার্টই হচ্ছে 2020 থেকে, 24 জানুয়ারি 2020 স্টার্ট হচ্ছে, থাকছে হচ্ছে আপনাদের 2028 পর্যন্ত, 23শে ফেব্রুয়ারি 2028-এ 23শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শনির সাড়ে সাথী থাকছে। আমরা যে আলোচনাটা করব সেটা প্রথম ফেজ, তো প্রথম ফেজে আমি জাস্ট 2020 সালটা কেমন যাবে না যাবে সেটা কিন্তু বিস্তারে বলবো। কুম্ভ রাশির মানুষদের কিন্তু শনি সাড়ে সাথে খুব একটা খারাপ ফল দেবে না, শুরুতেই আলোচনাটা করতে হয়, কারণ হচ্ছে শনি নিজস্ব ঘর, শনি এখানে কিন্তু ভালো ফলই প্রদান করে, তুলনামূলকভাবে অনেকটাই ভালো দিয়ে যায়। তাহলে কী কী ভালো সেগুলো একটু জেনে নিই, যেগুলো নেগেটিভ আছে সেগুলো তো ডেফিনেটলি জানবো। ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা চাইছিলেন এতদিন ধরে কি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত সময়। যদি আপনাদের বার্থ চার্ট মিনিমাম পারমিট করে কিন্তু আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন, বা যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন অনেক দিন ধরে তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে। অর্থনৈতিক অবস্থায় আমি বলবো আপনাদের সেভিংসটা কিন্তু ভালো হবে, কিন্তু সেটা আপনারা বছরের প্রথম থেকে মিডিল পর্যন্ত ভালো দেখবেন, বছরের শেষে গিয়ে কোথাও একটু খরচা হচ্ছে, তবে তুলনামূলক বিগত কয়েক বছরের তুলনায় এবছরের সেভিংসটা কিন্তু আপনাদের জন্য ঠিকঠাক। এরপরে জানবো কি আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথ নিয়ে আপনারা কিন্তু একটু প্রবলেমে পড়ে যাবেন, যেমন হচ্ছে আপনারা দেখবেন আপনাদের কোথাও হাড়ের প্রবলেম তৈরি হচ্ছে, বা আপনাদের যাদের ধরুন কানের প্রবলেম আছে তাদের কিন্তু কানের প্রবলেম, চোখের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে, বা যাদের ধরুন হার্টের প্রবলেম আছে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে। আপনাদের আমি বলবো হেলথের প্রতি কিন্তু একটু সচেতন হন, না হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এরপরে জানবো কি আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসে আমি যে কথাটা বলবো, বিজনেস খুব একটা মনের মতো হবে না, কারণ বিজনেসে খুব একটা যে একদম যেমন মানুষ চায় যে একদম রমরম একটা ব্যাপার সেরকম কিন্তু থাকছে না। বিজনেসে গিয়ে কোথাও গিয়ে একটু কিন্তু বিজনেসটা মানে ঝিমিয়ে যাবে এরকম একটা জিনিস দেখতে পাবেন। তো বিজনেস যাদের পার্টনারশিপটা বিজনেস চলে তাদের ক্ষেত্রেও সেম প্রবলেম হবে, কোথাও গিয়ে কাস্টমার রোটেশন ঠিকঠাক হবে না, সেলস ঠিকঠাক হবে না, এই জিনিসগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে। নতুন বিজনেসের জন্য আমি কিন্তু বলবো সময়টা কিন্তু খুব একটা ভালো না, এই সময় একটু না হওয়াই কিন্তু, না স্টার্ট করাই কিন্তু নতুন বিজনেস ভালো। এরপর কেমন জানবো কি এই সময় বিবাহ যোগ কেমন আছে।
বিবাহ যোগ আছে তবে একটু দেরি হবে, কিন্তু প্রেমোজ ও বিবাহ যোগ কিন্তু ভালো। যারা অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন তাদেরকে আমি বলবো একটু বিচার বিবেচনা করুন, বা একটু ভালো করে যাকে বিয়ে করছেন তার সম্বন্ধে পুরো ডিটেলস একটু নিয়ে নিন, দেন যদি পারফেক্ট মনে হয় তাহলে ডেফিনেটলি এগোবেন। তবে প্রেমোজ ও বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব একটা নেই। কুম্ভ রাশির মানুষদের আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই সময়টা আপনারা কোথাও গিয়ে একটু নেগেটিভ চিন্তাধারার মধ্যে চলে যাবেন, কোথাও গিয়ে কিন্তু একটু ডিপ্রেশনে চলে যাবেন। কেন যাবেন তার কারণ কিন্তু কিছুই নেই, বাট যাবেন। এটা আপনাদের একটা অ্যাকচুয়ালি কুম্ভরাশির আমি যখন চারিত্রিক বৈশিষ্ট্য বলেছি এটাও কিন্তু কুম্ভরাশির একটা নেচার, আর শনির সাড়ে সাথেতে কিন্তু এই জিনিসটা একটু মাঝে মাঝে ঘটবে। আপনাদের দেখবেন যে কোনো কাজ কিন্তু একটু ডিলে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু একটু ঘটবে। এই ব্যাপারটা নিয়ে অত হতাশা হওয়ার কিছু নেই, এইটা আপনাদের ক্ষেত্রে খুব ন্যাচারাল জিনিস। যারা কুম্ভরাশির মানুষ একটু আগ্রু জানেন তারা কিন্তু এই জিনিসটা জানেন, তো এটা নিয়ে ভাবার মতো বিশেষ কিছু নেই। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন কুম্ভরাশির মানুষরা, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো হয়ে যেতে পারে, যদি মিনিমাম বার্থ চার্ট পারমিট করে তাহলে কিন্তু হয়ে যাবে। এই সময় দেখবেন আপনাদের কিছু তীর্থ ভ্রমণ হচ্ছে, আর আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু একটু ভক্তি বাড়ছে, এই জিনিসটা নতুন দেখবেন। হ্যাঁ আছে তো সবারই, বাট একটু বেশি বাড়বে আধ্যাত্মিক ব্যাপারে। আপনারা কিন্তু আপনাদের পিতার হেলথ নিয়ে একটু কেয়ার করুন, পিতার হেলথ নিয়ে কিন্তু কিছু কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। আপনারা দেখবেন মাসের এই বছরে মিডিল জুন ফোন করে, জুন কি মে জুন এরকম করে আপনারা আপনাদের ভাই বোনের হেলথ নিয়ে খুব চিন্তিত থাকছেন, ভাই বোনের হেলথের কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করবে, এটা আমি বলবো। যত ডক্টরের সাথে সাজেশান নেবেন এটাকে ইম্পর্টেন্স দেবেন, ইগনোর করবেন না, এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। এরপরে যে কথাটা আপনাদের বলবো সেটা খুব গুড নিউজ কুম্ভরাশির মানুষদের জন্য, সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারছে। যারা অনেক দিন ধরে চাইছিলেন কি একটা বিদেশে যাবেন, সেটা কর্মসূত্রে হোক, ভ্রমণ সূত্রে হোক, বিজনেস পারপাসে হোক, আপনাদের যদি পার্সোনাল বার্থ চার্ট একটু হলেও পারমিট করে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণটা কিন্তু এই সময় হয়ে যেতে পারে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের পার্টনারের লাইফ পার্টনারের কেরিয়ারে কিন্তু খুব প্রোগ্রেস দেখতে পাবেন এই সময়টা করে। যে প্রোগ্রেসটা সেই প্রোগ্রেসটা কিন্তু মানে হঠাৎই আসছে এরকমই আপনাদের মনে হবে, এতদিন ধরে এই প্রোগ্রেসটা কিন্তু ছিল না, কোথা থেকে যে আসবে তার সোর্স খুঁজে পাওয়া মুশকিল, বাট খুব ভালো লাইফ পার্টনারের প্রোগ্রেস দেখতে পাবেন। আবার কোথাও গিয়ে আপনারা কিন্তু আপনাদের লাইফ পার্টনারের হেলথ নিয়ে খুব চিন্তিত থাকবেন, লাইফ পার্টনারের হেলথের প্রতি ফোকাস করুন, কারণ এই হেলথ ইস্যুসগুলো আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় টেনশনে ফেলে দেবে, এগুলোকে গুরুত্ব দেবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা দেখবেন আপনাদের লাইফ পার্টনারের সাথে আপনাদের কোথাও গিয়ে ডিস্টেন্স তৈরি হচ্ছে। ডিস্টেন্স তৈরি হচ্ছে মানে কি বিচ্ছেদ হচ্ছে বা কোনো অশান্তি হচ্ছে না, আপনারা দেখবেন আপনাদের লাইফ পার্টনার তার পার্সোনাল জব বলুন বা বিজনেস বলুন বা এডুকেশন বলুন এর সূত্রে তাকে বাইরে যেতে হচ্ছে, এর ফলে কিন্তু আপনাদের লাইফ পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু ডিস্টেন্স তৈরি হচ্ছে। কুম্ভরাশির মানুষদের দেখবেন ফ্যামিলির লোকের সাথে ডিস্টেন্স তৈরি হচ্ছে, কারণ আপনাকে কর্মসূত্রে কোথাও কিন্তু বাইরে যেতে হতে পারে, সেটা যে কোনো জায়গায়, কারণ হচ্ছে আপনাদের কর্মে কিন্তু আপনারা অনেকটা প্রোগ্রেস দেখতে পাবেন, কাজের জায়গায় আপনারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, আর আপনাদের পদোন্নতিও কিন্তু এই সময় হতে পারে। পরিবারের লোকেদের সাথে একটু দূরত্ব তৈরি হবে আপনাদের নিজস্ব কারণেও, সেটা হচ্ছে আপনাদের কথায় কোথাও গিয়ে একটু রুক্ষতা তৈরি হবে, এই রুক্ষতায় কিন্তু আপনাদের ফ্যামিলির লোকেদের কাছ থেকে আপনাকে একটু ডিটাচ করে দেবে। একটু বুঝে শুনে কথা বলুন, রুক্ষ কথা না বললে অনেক কাজ কিন্তু হয়ে যায়। কিন্তু আর একটা প্রবলেম, আপনারা এই সময় কিন্তু একটু বেশি স্পষ্টবাদী হয়ে উঠবেন, এই যে স্পষ্টবাদী ব্যাপারটা ধরুন অন্যজন কিন্তু অতটা নিতে পারে না, সব জায়গায় কি খুব স্পষ্ট করে কথা বলতে হয় মনে হয় কি দরকার পড়ে না, এই যে স্পষ্টবাদী নেচারটা, এই নেচারটা কিন্তু আমি পার্সোনালি বলবো অফিসে বা ধরুন বিজনেসের সেক্টরে এই সমস্ত জায়গায় কিন্তু একদম ইউজ করবেন না,
তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। এটা বলবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যখনই আপনারা নতুন কোনো মানুষের সাথে ধরুন আলাপ করছেন, সেটা কর্মক্ষেত্রে স্পেশালি বা বিজনেসের ক্ষেত্রে, এই মানুষগুলোকে একটু ভালো করে দেখে নিন, দেন কিন্তু এই মানুষগুলোকে বিলিভ করুন, সমস্ত ডিটেলস জেনে নিন, তারপরে কিন্তু এই মানুষগুলোকে ভরসা করুন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যাদের কোনো মামলা চলছে সেই মামলা কিন্তু নিষ্কৃতি এই সময় আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলোকে একটু বেশি গুরুত্ব দেবেন, যে যদি মামলাটা ধরুন আপনার অপোজিটে যে আছে সে এন্ড করতে চাইছে, তো আপনিও সেটাকে এন্ড করে দিন, বারবার কিন্তু কোনো প্রয়োজন নেই বলে মনে হয়, কারণ এটাই আপনাদের জন্য সঠিক সময় এগুলোকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য। এরপরে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, এই সময় কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ কিন্তু আছে। যাদের সবার বিবাহ বিচ্ছেদ আমি কিন্তু বলিনি, শুনেই কিন্তু এটা একদম ভয় পাওয়ার মতো কিছু নেই, বিবাহ বিচ্ছেদের যোগ যাদের বার্থ চার্ট পারমিট করে তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ আছে। এটা পার্সোনাল বার্থ চার্ট দেখে তারপরেই কিন্তু এই জিনিসটা বলা যায়। আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে, এই সময় আপনারা দেখবেন আপনাদের নলেজ ভীষণ মাত্রায় কিন্তু ইনক্রিজ করছে। যারা চায় যে নতুন কেরিয়ার কিছু শুরু করবেন সেই কেরিয়ারও শুরু করতে পারেন। নতুন কেরিয়ার বলতে ধরুন আমি এরকম বলবো, কেউ ভাবছেন কি আমি একটু আর্ট নিয়ে পড়াশোনা করব, মিউজিক নিয়ে পড়াশোনা করব বা ফটোগ্রাফি করব, এই সবের জন্য সময়টা কিন্তু ভালো। আছেন অনলাইন বিজনেস করেন, এই সমস্ত নিয়ে কাজ টাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, লাইফে দারুণভাবে কিন্তু আপনারা প্রোগ্রেস দেখতে পাবেন। আর আপনাদের আর একটা অ্যাডভাইস দেওয়ার, সেটা হচ্ছে আপনারা এই সময় ধরুন ব্যাংকের কোনো কাজ করছেন, সেটা আপনাদের চেক সিগনেচার করা বলুন বা যে কোনো কিছু বলুন, এগুলো কিন্তু খুব বুঝে শুনে করুন, না হলে কিন্তু কোথাও গিয়ে আপনারা প্রতারিত হতে পারেন। এই সেক্টরটাকে একটু স্পেশাল কেয়ার দেবেন, না হলে কিন্তু সমস্যা হবে আপনাদের। খুব ভালো জিনিস হবে সেটা হচ্ছে, লোন থেকে কিন্তু কোথাও গিয়ে আপনারা এই বছরে মুক্তি পেয়ে যাবেন, এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাদের জন্য। আর হেলথ ইস্যুস আমি তাদের বলবো বেশি করে কেয়ার দিতে, যাদের বার্থ চার্টে পার্সোনালি শনি নিচস্ত বা ধরুন যাদের সূর্য শনি যোগ আছে, তারা কিন্তু বিশেষ করে ব্যথার প্রবলেম যখনই অ্যারাইজ করবে সেটাকে ভীষণ মাত্রায় গুরুত্ব দিন, না হলে কিন্তু এটা অনেক বেশি বেড়ে যেতে পারে। তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে আমার ভিডিওটি যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করতে, যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও অনেক হেল্প পায় ভিডিওটি দেখে। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।